ব্যাটম্যান ফ্যানদের জন্য হাজির হলো আসুস রক ফোন 6 ব্যাটম্যান এডিশন দুর্দান্ত ফিচার্স নিয়ে হাজির হলো তাদের RGB লোগোর এই ফোনটি। চলুন এই ফোনটির সম্পর্কে অজানা তথ্য জেনে নেওয়া যাক। বিশ্বের বাজারে তাদের আসুস ফোন রক 6D গেমিং স্মার্টফোনটি লঞ্চ করেছে। এই লাইনআপ দুটি মডেলে রয়েছে রক ফোন 6D এবং রক ফোন 6D আল্টিমেট। তবে এই সিরিজের পাশাপাশি ব্র্যান্ডটি রক ফোন ব্যাটম্যান এডিশন নামে একটি বিশেষ সংস্করণে হ্যান্ডসেটটি আজ উন্মোচন করেছে। নাম থেকে বোঝা যাচ্ছে যে নতুন স্পেশাল এডিশনের স্মার্টফোনটি DC কমিক্সের অন্যতম জনপ্রিয় সুপারহিরো ব্যাটম্যানের থিমযুক্ত। এই মডেলটি উত্তর আমেরিকা কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ জেনারেশন 1 দ্বারা চালিত রক ফোন 6 এর অনুরূপ স্পেসিফিকেশন অফার করে। আর গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়া মডেল মিডিয়াটেক ডায়মন্ডসিটি 9000+ চিপসেট দ্বারা চালিত রক ফোন 6D এর মতন স্পেসিফিকেশন রয়েছে। তবে রিয়ার প্যানেলে একটি RGB ব্যাটম্যান লোগো সহ টুইস্ট লক্ষ্য করা যায়। ফোনটি নাইট ব্ল্যাক কালার অপশনটি ব্যাটম্যান কালারগুলি মিলে যায় এবং এতে কাস্টম ব্যাটম্যান থিম, লাইভ ওয়ালপেপার, চার্জিং অ্যামিনেশন এবং অলওয়েজ অন ডিসপ্লে রয়েছে। আসুস রক ফোন 6 ব্যাটম্যান এডিশন এ 6.78 ইঞ্চির ফুল HD+ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা 165 Hz রিফ্রেশ রেট, HDR10+ সাপোর্ট এবং 1200 nits পর্যন্ত পিক ব্রাইটনেস অফার করে। এতে 12GB র্যাম থাকবে এবং এটি অ্যান্ড্রয়েড 12 ভিত্তিক কাস্টম স্কিনে রান করবে। ক্যামেরার ক্ষেত্রে ব্যাক প্যানেলে ট্রিপল রিয়ার ক্যামেরা অবস্থান করে। 50 মেগাপিক্সেলের সনি IMX766 প্রাইমারি সেন্সার, একটি 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং 5 মেগাপিক্সেলের মাইক্রো লেন্স। আর ফ্রন্ট ফেসিংয়ে রয়েছে 12 মেগাপিক্সেলের এছাড়াও নেটওয়ার্ক 5G সাপোর্ট করে একটি 3.5mm হেডফোন জ্যাক। এই সব অপশনগুলি অফার করে আসুস রক 6 ব্যাটম্যান এডিশন। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন।